দর্শক আপনারা অনেকেই জানেন যে ঢাকা শহর হচ্ছে বায়ু দূষণের দিক দিয়ে পৃথিবীর অন্যতম একটা বায়ু দূষিত শহর আর এই বায়ু দূষণের যে কয়টি লক্ষণ আমাদের শরীরে প্রকাশ পায় তার মধ্যে অন্যতম একটি হচ্ছে গিয়ে কাশি দর্শক কাশি একটা সিমটম উপসর্গ বা লক্ষণ যেটি নানান সব রোগের কারণে হতে পারে ছোট বড় থেকে শুরু করে বড় বড় সব কারণ রয়েছে দর্শক এই কাশি নিয়ে মজার সব তথ্য আজকে উপস্থাপন করার জন্য আমাদের আজকের অনুষ্ঠান অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে কাশি কারণ চিকিৎসা এবং প্রতিরোধ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে দর্শক আজকের অনুষ্ঠানে আপনারা চাইলে ডাল ঘুরিয়ে আপনাদের প্রশ্নগুলো করতে পারেন সমস্যাগুলো ব্যক্ত করতে পারেন আমরা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি এটা ছাড়া রয়েছে আমাদের ফেসবুক পেজ বি হেলদি ভালো থাকুন আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজও ভিজিট করতে পারেন এবং সেখানেও আপনাদের মতামত ব্যক্ত করতে পারেন সেই সাথে রয়েছে আরও তথ্য পাবার জন্য আমাদের ওয়েবসাইট ভালো থাকুন ডট নেট এতগুলো মাধ্যমে আপনারা চাইলে ভালো সাথে যোগাযোগ করতে পারেন দর্শক আজকে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য এবং কাশি সম্পর্কে ইন্টারেস্টিং সব তথ্য উপস্থাপন করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন খ্যাতিমান বিশেষজ্ঞ চলুন পরিচিত হই ওনাদের সাথে দর্শক শুরুতেই যার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি তিনি একজন অত্যন্ত পরিচিত জনপ্রিয় সাথে বিশেষজ্ঞ টিভি ব্যক্তিত্ব লেখক অনেকগুলো পরিচয় রয়েছে তার সব ছাড়িয়ে তিনি একজন চিকিৎসক তার সবচেয়ে মাহমুদের সকাল দর্শক আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক নবজাতক শিশু ও বাত জ্বর বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার সাইদা আনور সাথে আসসালামু আলাইকুম শুভ সকাল দর্শক সবকিছু জানা হয়ে গেল আমরা আমাদের অনুষ্ঠানের গভীরে প্রবেশ করছি আপনারা আপনাদের ডাল ঘুরানো শুরু করুন সেই সাথে শুনতে থাকুন আমাদের কথাবার্তা শুরুতেই আমি ডক্টর ইকবাল হাসান মাহমুদ আপনার কাছে আসছি দুইজনকেই শুভ সকাল আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের শুভ সকাল জি অনেক কথাই আমরা বলবো আজকে কাশি নিয়ে এবং কাশি যে একটা ইন্টারেস্ট টপিক হতে পারে আজকে আমরা দর্শকদেরকে সেটা শোনাবো দেখাবো শুরুতে আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে কাশির কারণগুলো কি কি অ্যাডাল্টদের বেলা বক এবং আরও অনেক রোগের কারণে কিন্তু কাশি একটি উপসর্গ হিসেবে দেখা দেয় কিন্তু কাশির কারণগুলো আমাদের জানতে গেলে অনেকগুলো কারণ চলে আসবে প্রথমে যদি আমি কয়েকটি কারণ বলি তার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশে অত্যন্ত প্রচলিত যে কারণ সেটা হচ্ছে যক্ষা ফুসফুসের ক্যান্সার হতে পারে নিউমোনিয়া হতে পারে

এবং এখান থেকে কিন্তু নিউমোনিয়া হতে পারে ব্রঙ্কিওলাইটিস হতে পারে ব্রঙ্কিয়াল অ্যাজমাও হতে পারে এই যে ফুলের রেণুগুলি এটা হচ্ছে পলিউশন এক ধরনের স্টিমুলেটিং এক্সাইটিং স্টিমুলেন্ট হিসেবে কাজ করে এটা হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমাকে প্রভোকেট করে যে বাচ্চাগুলি অ্যাজমা আছে ওই বাচ্চাদের অ্যাজমাটা আরও প্রভোকেট করছে আচ্ছা একটু যোগ করতে পারি যে অনেক সময় দেখা যায় যে শিশুর পেটে কৃমি থাকলেও কিন্তু

জন্য ওরে একটা একটা মিউকোলাইটিক একটা ওষুধ খাচ্ছেন যেটা কফকে তরল করে দেয় কিন্তু সেটা তো কোনো চিকিৎসা এখন কি কারণে তার কাশি হচ্ছে আপনি ধুমপানই না সেটাও যদি ধুপবান করেন সেটা অবশ্যই বর্জন করতে হবে একজন চিকিৎসকের কাছে গিয়ে একটা এক্সরে করে কমপক্ষে একটা এক্সি করে প্রয়োজন হলে কিছু রক্ত পরীক্ষা করে কাশির কারণটা নির্ধারণ করে চিকিৎসা করলে দীর্ঘদিন ধরে কাশি থাকার কোনো কারণ আছে বলে মনে করি না আচ্ছা দর্শক কাশিক তো অসংখ্য কারণের কথা আমরা শুনলাম আমরা এক একটা করে রোগ দিয়ে শুরু করি যেমন হাঁপানি আমরা জানি যে হাঁপানিতে শ্বাসকষ্ট হয় যে খুশখুসে কাশি থাকবে শ্বাসকষ্ট থাকবে মুখে আট সাত ভাব অনুভূত হবে কিন্তু ডক্টর ফরাদ আপনি যে প্রশ্ন করেছেন যে

তখন বাচ্চাদের কিন্তু এই অ্যাজমাটা আবার প্রভোগেট করে অথবা ইরিটেশন থাকলে এমন কি হয় যে গর্ভাবস্থায় যদি মা ধূমপান করেন সেটার জন্য গর্ভের শিশু উপর ক্ষতিকর ক্ষতি করতে পারে তাই না কাজেই সেই ক্ষেত্রে সাবধান থাকতে যায় কনস্ট্রাকশন হয় তখন দর্শক ধূমপান যারা করেন তারা ভাবছেন একটু একটু খুশখুশে কাশি কাশবো তাতে আর অসুবিধা কি কিন্তু একটু আগে আমরা শুনলাম যে সেই কাশি একটা পর্যায়ে গিয়ে সিওপিডি নামে একটা জটিল রোগে পরিণত হতে পারে সিওপিডি নিয়ে পরে শুনবো আমরা কিন্তু মানে খুসখুসে কাশি অনেকে মনে করে খুসখুসি কাশি এটা এমন কিছু না এটা কিন্তু অনেকগুলো মারাত্মক বক্ষ একটা মানে প্রাথমিক লক্ষণ হিসেবে আমরা দেখি কারণ হয়েছে কিংবা এবং ধূমপান চালিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু দেখা যাবে যে এটা একটা বড় রোগে পরিণত হচ্ছে সুতরাং বন্ধ করতে হবে এবং খুসখুসি কাশিকে খুব হালকা করে মানে দেখাটা সম্ভব এবং কাশি যদি তার চরিত্র পরিবর্তন তোপুরি গলা বসে গেছে তবে কফ কফের সঙ্গে কাশি সঙ্গে কফ তৈরি হচ্ছে। প্রচুর দুর্গন্ধযুক্ত কফ আসছে। সেটা একটা করতে পারে। এই রোগটা কফ হয়। কিন্তু আমরা যখন ছোট ছিলাম আমি নিজেও এই রোগে ভুগেছি। পরবর্তীতে টিকা আসার পর রোগটার তীব্রতা কমে গেছে। আমি যে রোগটির নাম বলছি সেটি হচ্ছে হুপিং কফ। হুপিং কফ হুপিং খুব একটা ইম্পর্ট্যান্ট একটা ডিজিজ যেখানে কাশি হতে 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 এক ধরনের হুপ হয়ে হয় অনেক সময়।

মেজেলস হয়েছে এরকম ইনফেকশাস কিছু ডিজিজ হয়েছে এখন তাকে যদি প্রপার অ্যান্টিবায়োটিক বা প্রপার ট্রিটমেন্ট না না দিয়ে যদি অন্য শাস্ত্রীয় কোনো চিকিৎসা করা হয় তখন দেখা যাবে এইসব লোক কিন্তু বড় হয়ে তাদের ব্রঙ্কি একটি সিস্টেম একটা মারাত্মক রোগের সৃষ্টি করে যার চিকিৎসা হচ্ছে একমাত্র সার্জারি এবং এটা যদি না হয় এটার দিকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে

মাসাল্লাহ নাইনটি সিক্স ইয়ার্স একজন একজন আমাদের মুরব্বী উনি এই বয়সে এসে দেখা যাবে তার যে আমি এক্সট্রিমস অফ এইজই বলবো যেমন যে ডক্টর সাইদ সাইদা যেমন একদম এক্সট্রিমস অফ এইজ দেখেন একদম শিশু এবং এক এত বৃদ্ধ একটা পেশেন্টে দেখা যাবে যে রোগ প্রতিরোধক শক্তি খুব কমে গেছে এবং হাপানি কিন্তু যে কোনো বয়সে যে কোনো সময় যে কোনো লোকের হতে পারে এখন যে তিনি হাঁপানিতে ভুগছেন না বা তার যে সিওপিডি নেই সেটা বলা যাবে না এখন এক্স করে দেখতে হবে অন্যান্য পরীক্ষা করে দেখতে হবে যে এই ওনার কি সমস্যাটা কারণ নাইনটি এই যে কিন্তু অনেক ধরনের এই বার্ধক্যজনিত সমস্যা অনেক কিছু লেগে থাকে তার মধ্যে কাশি একটা বড়দের বেলায় যেমন ব্রঙ্কাইটিসের কথা বলি আমরা কাশির প্রসঙ্গ আসলে সেরকম ছোটদের বেলায় কাছে একটা অসুখ হচ্ছে গিয়ে ব্রঙ্কিওলাইটিস তাই না ব্রঙ্কিওলাইটিসও কাশি হয় আপনি কি এই রোগটা সম্পর্কে বলবেন আসলে এই রোগটা হচ্ছে দুই মাস বয়স থেকে দুই বছর বয়স পর্যন্ত যে বয়সে এটা আপনার অ্যাটাক করতে পারে এবং ব্রঙ্কিওলাইটিস একটা জিনিস কি হাঁচি কাশি এবং বাসি হাঁচি কাশি হাঁচি কাশি এবং বাসি বাসিটা কি বাসি মানে ওই শ্বাস যখন ফেলে তখন একটা শব্দ হয় যেটাকে আমরা হুইজ বলি আচ্ছা হ্যাঁ হুইজি সাউন্ড হয় কিন্তু বাচ্চাটা হাসছে হাসতেছে বাচ্চা শ্বাসকষ্ট হচ্ছে ওর কাশি হচ্ছে ফার্স্ট ব্রিদিং হচ্ছে দ্রুত শ্বাস প্রশ্বাস নিচ্ছে এবং শ্বাসকষ্ট হচ্ছে

এটা বড়দের তো খুবই হয় বিশেষ করে যারা ধূমপান করেন যারা খুব পরিবেশ দূষণের মধ্যে বসবাস করেন বা খুব সেচ সেতে আবহাওয়ায় থাকেন পরিষ্কার পরিচ্ছন্ন নয় একটা ঘিঞ্জি বস্তিতে থাকছেন এদের এবং লো সোশিও ইকোনমিক স্ট্যাটাস এটাও কিন্তু একটা বড় কারণ সিওপিডির সুতরাং তবে সবচেয়ে বড় কারণ যদি ডক্টর ফরাদ আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো ধূমপান 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 যারা ধূমপান করেন তারা এই ক্রনিক ব্রংকাইটিসে অবশ্য অবশ্যই ভুগবেন আচ্ছা কাজে সাবধান হতে হবে এবং প্রপার চিকিৎসা নিতে হবে দর্শক একটা খুব জনপ্রিয় বিজ্ঞাপন আছে এবং বিজ্ঞাপনের ভাষা আমাদের প্রায় মুখস্ত সেটি হচ্ছে যে তিন সপ্তাহের বেশি যদি কাশি হয় তাহলে যক্ষা হয়েছে কিনা সেই পরীক্ষা করান যক্ষার সাথে কাশির একটা খুব দহরম মহরম আছে আমরা এই সম্পর্কে আরও বিস্তারিত শুনবো এবং আরও অনেক তথ্য আপনাদের জন্য রয়েছে আপনারা কোথাও যাবেন না নিচ্ছি ছোট্ট একটা বিরতি স্টেট টিউন উইথ আস চিকিৎসা পরামর্শ বিষয়ক সরাসরি অনুষ্ঠান ভালো থাকুন আজকের অনুষ্ঠানে আমরা আলাপ করছিলাম কাশি কারণ চিকিৎসা নিয়ে দর্শক সেটা হচ্ছে গিয়ে দেখে ইন্টারেস্টিং জাস্ট নিজের জানার জন্য সেটি হচ্ছে গিয়ে যে আপনারা যখন কোনো রুগী কাশি নিয়ে আপনাদের কাছে আসেন আপনারা এটা সেটা করার পর শোনার পর স্টেথো দিয়ে কি শোনেন

পরীক্ষা করে দেখতে হবে এটা একটা জনপ্রিয় বিজ্ঞাপনের একটা উক্তি বা কথা খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ বিষয়টিতে যক্ষার সন্দেহ করতে হবে এবং নিকটস্থ আমরা লেখা থাকে যে নিকটস্থ যক্ষা কেন্দ্রে বা মুখ্যবিধি কেন্দ্রে গিয়ে আপনার কফটা পরীক্ষা করুন দেখেন একটি কথা আছে সব কফ পরীক্ষা করলে যে যক্ষার জীবাণু পাওয়া যাবে তা কিন্তু নয় কফের জীবাণু খুব দক্ষতার প্রয়োজন জি দর্শক বাচ্চাদের প্রসঙ্গে আবার আসি

এই সুস্থ হয়ে যায় বাচ্চা কিন্তু এর মধ্যে যেটা যেটা নিতে হয় যেমন নেবুলাইজ করতে নেবুলাইজেশন যেটা আমরা সালবুটামল তারপর নরমাল দিয়ে মেইনলি হচ্ছে এর মধ্যে হচ্ছে আমরা ডঙ্ক চাইতেও সালবুটামল চাইতেও আমরা ই এটা বেশি ইউজ করি নরমাল স্যালিন নরমাল আচ্ছা আমরা একটু জেনে নিলাম দর্শক যে ভাইরাস

ঠান্ডা লেগেছে কাশির সঙ্গে রক্ত গেল এটা কিন্তু খুব একটা ব্যাপার না কিন্তু কাশির সঙ্গে রক্ত গেলেই যক্ষা নয় অনেকে ধারণা আছে যে কাশির রক্ত গিয়েছে যক্ষা বা ক্যান্সার বা ক্যান্সার যদি কাশির সাথে রক্ত যায় চক্ষু রোগী সে কেন দেখে গল গলগল করে রক্ত যাবে আর ক্যান্সারে রোগী যারা ফুসফুসের ক্যান্সার রোগী তাদের রক্তটা যাবে একটু ছিড়ে ছিড়ে স্টিকি হিপোটেসিস বলি আমরা ওই ধরনটা দেখলি কিন্তু অনেকটা ডায়াগনোসিস আমরা করে ফেলি আচ্ছা তাহলে আবার একটু প্রশ্ন করি আরেকটা ভাবে সেটি হচ্ছে কাশি কখন সেটা ক্যান্সারের কারণে হচ্ছে বোঝার কোনো উপায় আছে এটা বোঝার উপায় নেই খুব একটা কারণ কাশি তো বলতে ক্যান্সার তো ছোট হয় না সেটা সাধারণত 40 ঊর্ধে বয়স্ক এখন এক নম্বর যদি ধূমপানের ইতিহাস থাকে দুই নম্বর আর যদি অন্যান্য কিছু স্পেসিফিক সমস্যা হয় যেমন কাশি তো সব রোগী হয় শুধু কাশি দিয়ে লাং ক্যান্সার বলা যাবে না এখন অনেক সময় দেখা যায় অ্যাডভান্স ক্যান্সার যখন হয়ে গেছে গলা বসে গেছে আর আমাদের কাছে যখন আসে তখন খুব অ্যাডভান্স ক্যান্সার নিয়ে আসে তখন গলা বসা থাকবে এই গিরা গিরাগুলো ব্যথা করবে থাকবে বুকে ব্যথা থাকবে আচ্ছা দর্শক যেহেতু কাশি আর ক্যান্সার নিয়ে আমরা কথা বলছি এক ধরনের কাশি আছে অনেকটা আমরা সায়েন্টিফিক্যালি বলি বোভাইন কফ আর বাংলা ভাষা করলে দাঁড়ায় যে গরুর মতো কাশি এই গরুর মতো কাশি বা বোভাইন কফও কিন্তু ক্যান্সার এটা যখন অ্যাডভান্স ক্যান্সার হয়ে যায় তখন শর্ত বসে যায় ল্যারিঙ্গেল ল্যারিঞ্জিয়াল নাটো নষ্ট হয়ে যায় তো সেখানে দেখা যাচ্ছে যে রোগী কিন্তু যে কাশি কাশি দিচ্ছে সাফিসিয়েন্ট কাশি দিতে পারছে না কাশিটা কিন্তু আমাদের জন্য প্রয়োজনীয় আমাদের যে শ্বাসনালীতে যে বিভিন্ন রকমের খারাপ জিনিস থাকছে আমরা কেশে সেগুলো বের করে দিচ্ছি কিন্তু একজন ক্যান্সার আক্রান্ত রোগী যখন এক্সটেন্সিভ পর্যায়ে পড়ছে তখন তার কাশি দিতে পারছে না তখন একটা অদ্ভুত শব্দ করে কাশি দেয় সেটাকে আমরা বলি বোভাইন কফ একটা আমরা দেখি বুঝি যে এটার লাং ক্যান্সার আছে জি আর অসুখেও হতে পারে দর্শক সেটি হচ্ছে কাশির সাথে যখন কফ যায় একটু একটু কফ গেলে তো আমরা আমলে নেই না আমরা এটাকে মনে করি যে সেরে যাবে কিন্তু কফ যাচ্ছে প্রচুর পরিমাণ কফ যাচ্ছে সেটাও কিন্তু জটিল সব অসুখের লক্ষণ এটা একটা খুব সুন্দর কথা বলেছেন আমি একটু আগে ডক্টর সাইদের কথা সূত্র ধরে বলছিলাম যে ব্রঙ্কিটিস বডি একটা রোগ আছে বাংলাদেশে কিন্তু খুব খুবই প্রচলিত এখন আমাদের কাছে যখন আসে গফের সাথে রক্ত যাচ্ছে

দর্শক আমরা শুনলাম শিশুদের বেলায় কাশি কখন জটিল আকার ধারণ করতে পারে বা জটিল রোগের কারণ হতে পারে এবার আমরা আবার একটু বড়দের ব্যাপারে আসলে সব কারণ কিন্তু ফুসফুসে না ঋতপিণ্ডের কিছু অসুখের কারণেও কাশি হতে পারে হ্যাঁ অনেক রোগ আছে যেখানে কাশি হতে পারে যেমন অ্যাকিউট লেভি ব্রেনডিকুলার ফেলিয়র আপনি যদি রিদ্র বিশ্ববিদ্যালয় জানেন যে রোগীরা যখন আসে চিকিৎসকের কাছে তখন কিন্তু অনেকটা এমন ভাবে আসে যে আবার হাঁপানি হয়েছে শ্বাসকষ্ট হচ্ছে তীব্র হচ্ছে

আচ্ছা দর্শক কাশির জন্য কত সব ছোটখাটো থেকে বড় বড় রোগ নি আমরা গল্প করে ফেললাম কখনো কখনো রোগ ছাড়াও কিন্তু কিছু কিছু মানসিক সমস্যার জন্য কাশি হতে পারে খুব সুন্দর প্রশ্ন একদম নীরব একটা জায়গায় গিয়েছেন মনে হচ্ছে সিনেমা হলে গিয়েছেন সবাই চুপচাপ বসে সিনেমা দেখছে দেখো যে একজন কাশি দিল সঙ্গে সঙ্গে দেখছ আরেকজন কাশি দিল এটাকে বলে सिंप্যাথিটিক কফ মানে ইজ জাস্ট কফ মানে হয়তো তার মনে রজনতী চলে এসেছে এরকম বা নম্বর মসজিদে দেখা যায় একজন কাশি দিচ্ছে সঙ্গে সঙ্গে অনেকেই কাশি দেওয়া শুরু করলো দেখা দেখি কাশি দেখা দেখি কাশি এটা কোনো কারণ নেই না দিলো হতে পারে আচ্ছা আবার অনেকেই আছে যে গলা পরিষ্কার করার জন্য বা শর্ট ঠিক করার জন্য একটু খুব খুব করে কাশছেন এবং এই কাশিটা একটা পর্যায়ে গিয়ে তার অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে

তার কি কাজ হয়েছে কখনো কখনো কিন্তু সেটি ভালোর তুলনায় মন্দও করতে পারে আপনাকে দিয়ে শুরু বাচ্চাদের বেলায় কিন্তু আমরা এই কাজ আমরা বাচ্চাদের বেলায় আসলে এই এনহিস্টামিন জাতীয় ওষুধ একদম অ্যাভয়েড করতে বলি আমরা বলি যে এই ওষুধগুলি একদম দেওয়া উচিত না বাচ্চাদেরকে এক হচ্ছে বাচ্চাদেরকে আরও রিফ্লেক্স স্পাজম করে দেয় যাদের বাচ্চাদের স্পাজমটি কাফ হয় তাদের আবার স্পাজম করে ড্রাই করে জিনিসটাকে আরেকটা হচ্ছে ড্রাউজি করে ফেলে এই এন্টিহিস্টামিন গুলি কি করে ওই যে ঘুম আসে বাচ্চাদের তখন আমাদের ডায়াগনোসিসটা অল্টারড হয়ে যায় যেমন মনে হয় যে ওর বেশি অসুস্থ হয়ে গেছে আসলে কিন্তু ওই এন্টিহিস্টামিন খাওয়ার জন্য বেশি তার জন্যই কিন্তু এই প্রবলেমটা হয়েছে তারপরে আপনার কথা আমরা শুনবো না আমরা কফ সিরাপ কিনে খাবো আমরা কফ সিরাপ কিভাবে বন্ধ করব বলবো যে

একটু আটটু খেলে কি অসুবিধা হতে পারে তাই না কিন্তু ছোটবেলার একটা ঘটনা যে আমরাও কিন্তু ফেন্সিডিল খেতাম ছোটবেলায় না বুঝে আমরাও আপনার কফ সিরাপ হিসেবে ফেন্সিডিল খেতাম সেই কফ সিরাপ আজকে কত বড় নেশায় পরিণত হয়েছে নেশা সর্বনাশা সারা দেশের একটা বিশাল জনগোষ্ঠী একটা বিশাল না হলো একটা তরুণ গোষ্ঠী অংশ বিশেষ তারা কিন্তু নেশা করছে একটা সামান্য কফ সিরাপ কিভাবে

না আমি যখন তখন অ্যান্টিবায়োটিক দেওয়াটা উচিত না আর অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স করে ফেলে যেটা রেজিস্টেন্ট অর্গানিজম আরো রেস্টেন্ট হয়ে যায় এক দুই হচ্ছে বাচ্চাদের অ্যান্টিবায়োটিক দেওয়াটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আসলে বাচ্চাদের অ্যান্টিবায়োটিক দরকার হয় না

নিউডিফিসিয়েন্সি ডিজিজ হয় ছোটদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কম হলেও অনেক সময় ভাইরাল কজের জন্য এমনি রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ানোর জন্য এখন যার কারণে কিন্তু আপনার কাশি হতে পারে জেনে নেওয়া ভালো কোন কোন ঔষধে এই সমস্যাটা খুব গুরুত্বপূর্ণ কথা অনেক সময় দেখা যায় যে অনেকগুলো ঔষধে কাশি করছে যেমন আপনি একজন রিডগ বিশেষজ্ঞ এসি ইনহিবিটার একটা ওষুধ আছে জি অত্যন্ত প্রয়োজনীয় কার্যকর ওষুধ যেমন প্রেসার নিয়ন্ত্রণ করছে কিডনি ফেইলিওর রোগীকে কিডনি ফেইলিওর কিন্তু বড় একটা যেটা সেখানে দেখা যাচ্ছে যে 18 টু 11 ক্ষেত্রে কাশি হচ্ছে অ্যাসপিরিন আছে যাদের অ্যাজমেটিক তাদের বিটা ব্লকার দেওয়া যাবে না প্রোপানল গ্রুপে দেওয়া যাবে না শুধু এগুলো কিন্তু খুবই মানে কাশির সৃষ্টি করছে এছাড়া অনেক অনেক ওষুধ আছে যেগুলো ইটসেলফ কাশির সৃষ্টি করছে

বাচ্চাদের বেলা ওই যে বললাম প্রিভেন্টিভ যেমন ধরেন ওই যে একটু লব গরম পানি খাওয়ানো তারপরে লেবু চালিকাচ্চা খাওয়ানো আমাদের যেমন ছোটো বাচ্চাদের আন্ডার ফাইভ ইয়ার্স এজের জন্য টু প্রিভেন্ট দ্য মটারিটি অফ নিউমোনিয়া নিউমোনিয়া মটারিটি থেকে বাঁচানোর জন্য এবং নিমোনিয়া ডায়রিয়া এরকম অনেক পাঁচটা ছটা ডিজিজ আছে মেনলি হচ্ছে নিউমোনিয়া কারণ নিমোনিয়ার কজ অফ ডেথ ফিফটিন পার্সেন্ট হয়

সেটা বিয়ার করে চিকিৎসা করতে আমার মনে হয় আমি একটু ডক্টর সাইদাশকে যোগ করতে পারি যে সেটাকে বাচ্চাকে এমন একটা পরিবেশে রাখতে হবে যে পরিবেশে বাচ্চার ঠান্ডা না লাগে একদম শিশু এবং একদম বয়স্ক কিন্তু স্ট্যাটাসটা অনেক লো থাকে অনেক লো থাকে অনেক সময় অনেকে পুষ্টিহীনতায় ভোগে আর যে ঠান্ডা লাগার সম্ভাবনা তাদের বিভিন্ন ধরনের বক্ষব্যাধি জটিল বক্ষব্যাধি আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে ডাক্তার ইকবাল হাসান মাহমুদ এবং ডাক্তার সাইদ আনোয়ার আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমাদের স্টুডিওতে এসে দর্শক একটা ধরুন উপসর্গ আমাদের জীবন যাপনে কিন্তু এটা ছোটখাটো অসুখ থেকে বড় বড় কত সব অসুখের কারণ হয়ে দাঁড়াতে পারে দুশ্চিন্তা করার কারণ নেই ভয় পাবার কারণ নেই কাশি হলে সেটির যত্ন নিন সতর্ক থাকুন সচেতন হন চিকিৎসকের পরামর্শ নিন প্রয়োজনে চিকিৎসায় অনেক সময় আপনি বড় বড় অসুখের হাত থেকে নিস্তার পেতে পারেন সবাই সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আজকের অনুষ্ঠান ধন্যবাদ